কারো কারোর জন্য পাহাড়ের শেষ প্রান্ত ঘেঁষে এই রাস্তা দিয়ে গাড়ি চালানোটা প্রতিদিনেরই কাজ। কিন্তু একবার ভাবুন তো, যারা কিনা প্রথমবারের মতো এই রাস্তা দিয়ে গাড়ি চালাবে তাদের অবস্থাটা নেয় কি হবে? মূলত ভিডিওতে যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেটি কাজের থেকেও ফটোগ্রাফি করার জন্য বেশ উপযোগী। দেখুন কত স্যাটিসফাইং লাগছে, পৃথিবীর নির্জন জায়গা হওয়া সত্ত্বেও এখানে সবসময় অনেক মানুষের আনাগোনা হয়, ব্যাপারটা বুঝতেই পারছেন। জায়গাটি সত্যি অসম্ভব সুন্দর। একটু একটু পাথর, যেটা কিনা দেখতে ভয়ঙ্কর রকমের সুন্দর হতে পারে। আর এই সুন্দরতম স্থানটি হলো নরওয়েতে, আর এইটি কিনা এই শহরের সবচেয়ে সুন্দরতম স্থান। মূলত এর জন্য এই জায়গাটি মানুষকে চুম্বকের মতো আকর্ষণ করে। এটি কোনো এডিটেড ভিডিও না, এটা হলো চীনের হেলিয়ুম প্রদেশ এবং স্ক্রিনে দেখা বরফের এই শহরটি তারা নিজ হাতেই তৈরি করেছেন। চীনে বিভিন্ন উৎসবে ছুটির সময় তারা বিভিন্ন ধরনের অদ্ভুত কর্মকাণ্ডে মেতে ওঠেন, আর এটি হলো তার একটি। তারা ছোট ছোট অনেকগুলো নৌকা দিয়ে ড্রাগনটি বানিয়েছেন। হট এয়ার বেলুন পুরো পৃথিবী জুড়ে বিখ্যাত, তবে এখানে দুঃখের ব্যাপার হলো এই বেলুনগুলো কখনোই স্বাভাবিকভাবে ল্যান্ড করে না। রাস্তায় গাড়ির কারণে শুধু জ্যাম বাঁধে না, এমনকি ভেড়ার দলও জ্যাম বাঁধিয়ে দিতে পারে। তবে এই জ্যামে পড়ে আপনি কখনোই বিরক্ত হবেন না, বরং জ্যামটিকে আরো উপভোগ করবেন। এটা সত্যি অবাক করা একটি দৃশ্য, দেখে যেন মনে হচ্ছে মেঘগুলো স্বর্গ থেকে নেমে এসেছে। এমন ভয়ঙ্কর সব কর্মকাণ্ড আপনি টাকা দিলেও করতে চাইবেন না।